বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বিচার বহির্ভূত হত্যা সহ অন্যান্য মানবাধিকার লঙ্ঘন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে 1 ডিসেম্বর ভোরে 2022 সালের সন্ত্রাস বিরোধী বৈশ্বিক প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনের বাংলাদেশ অধ্যায়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রশিক্ষিত বাংলাদেশ পুলিশের ইউনিটগুলো কয়েক ডজন সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। তবে নিরাপত্তা বাহিনীর অন্য ইউনিটগুলো বিচার বহির্ভূত হত্যা ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘন করেছে। প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সহযোগিতার কথা তুলে ধরা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই প্রতিবেদনে আরো বলা হয়, 2022 সালে বাংলাদেশে সন্ত্রাসী সহিংসতার কিছু ঘটনা ঘটে, কারণ কর্তৃপক্ষ কঠোরভাবে জঙ্গিদের, বিশেষ করে আল কায়দা অনুগত গোষ্ঠী জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি এবং আইএস অনুগত জেএমবি শাখা ডব্বু জেএমবিকে দমনে সেগুলোর উপর নজরদারি রেখে চলেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বলা হয়, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে পুলিশ অনলাইনে প্রচার, অর্থায়ন, উগ্রবাদী নিয়োগ বা বিদ্বেষপূর্ণ বক্তব্য দেয়া চরমপন্থীদের গ্রেফতার করতে পারে, কিন্তু দেশীয় এবং আন্তর্জাতিক সমালোচকদের দাবি, এই অ্যাক্টটি মূলত সরকারের সমালোচকদের লক্ষ্য করে হয়রানি এবং গ্রেফতার করতে ব্যবহৃত হয়। পাশাপাশি রোহিঙ্গা শিবিরের সহিংসতা উদ্বেগের কারণ হয়ে আছে বলেও যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে উল্লেখ করা আছে।